আমি দেখতেছি এটা তো আমাদের মতো মানুষের পক্ষে কল্পনা করো মুশকিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটা তো সেই এই বিশ্বাস করা সকলের জন্য সহজ। এহসান যেটাকে বলে একেবারে আপাদমস্তক ভিতর বাহির সব কিছু নিয়ে আল্লাহর সামনে হাজির থাকা, যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এই এহসান যদি না হয় তাহলে একটা বড় শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য, যদি এটা না থাকে তো ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলার কাছে। এটার আলোচনা ফাজাইলে জিকিরের মধ্যে আছে, যতগুলো ইবাদত তার মধ্যে এক নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। আমাদের তালিমের অংশের মধ্যে নামাজের ফজিলত আছে, নামাজ নামাজ হওয়ার জন্য বড় শর্ত হলো এহসান, তার ফজিলতের বর্ণনা আছে ফাজাইলে জিকিরের মাধ্যমে, ফাজাইলে রোজার আলোচনা আছে, রোজা রাখলে কি হবে না রাখলে কি করতে হবে, রাখতে চাইলে কিভাবে রাখতে হবে, খালি পেটের রোজা না মুখ চোখ হাত মুখ চোখ নাক কানের রোজা আলোচনা আছে। যেটা রমজান মাসে পড়ার কথা আমরা পড়ে থাকি শুনে থাকি আমাদের মসজিদে মসজিদে হয়, ফাজাইলে হজের আলোচনা আছে, যেটা হজের মাস শুরু হইলি যে অংশের থেকে তালিম শুরু করার কথা, যাকাতের আলোচনা আছে ফাজাইলে সাদাকাতের মধ্যে, ওয়াজিব যাকাত নফল দান সদকা বিস্তারিত আলোচনা আছে ফাজাইলে সাদাকাতের মধ্যে, যেটা আমাদের তালিমের অংশের মধ্যে একটা অংশ। অনুরূপভাবে মেরে মুখতারাম দোস্তা বুজুর্গ, এ আমাদের জান আর মাল, এ কোথায় লাগলে আমি আল্লাহর কাছ থেকে বিনিময় পাবো, কোথায় লাগলে আমাকে হিসেব দিতে হবে, এইটার আলোচনা আছে। এই উম্মতে জান মাল যেমনিভাবে নিজে দিনের জিন্দগি অবলম্বন করে দিনদার হয়ে জীবনযাপন করা, অনুরূপভাবে আরও মানুষ যাতে দিনদার হতে পারে এটার জন্য, আর এটা আমাদের জিম্মায়, যার আলোচনা ফাজাইলে তাবলীগের মধ্যে আছে। সারা দুনিয়াতে বর্তমানে অভিযোগ যে হ্যাঁ মুসলমানদের কি হয়ে গেল, এই মুসলমানের উপস্থিত হইতে শুনলে কাফের মুশরিকের হরতাল করা শুরু হয়ে যেত, হ্যাঁ মুসলমান আসতেছে নাকি মুসলমান আসলো কিনে আবার। আজকে সেই মুসলমান সারা দুনিয়াতে নির্যাতিত নিপীড়িত, কেন আমরা আগেই শুনছি মুসলমানের সম্পর্ক আল্লাহ আল্লাহর সাথে অতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত মুসলমান মুসলমান থাকে। যে জমানাতে মুসলমানদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে ছিল কি কারণে ছিল, সম্পদের কারণে না তাদের ভিতরের কারণে, তার জিন্দিগির আমলের কারণে, আমলের কারণে ছিল। অধপতনের মূল কারণ মুসলমানদের অধপতনের মূল কারণ পুস্তিকা ওয়াহেজালা এলাজ, ওইটার মধ্যে কারণগুলো দর্শাই দেওয়া হয়েছে যে মুসলমান এই বিপদের মুখে কেন পড়ছে এবং এই বিপদ থেকে মুসলমানদের মুক্তি পরিত্রাণের পথ কোনটা রাস্তা কোনটা, এইটার আলোচনা পুস্তিকা ওয়াহেদ আলাজ তার মধ্যে আছে। যে অবস্থা থেকে আমাদের পরিত্রাণ কিভাবে, তো মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, আর আমরা যে দাওয়াত তাবলীগের মেহনত করতেছি কেন করতেছি, মাকসাদ কি, তাদের সাথে আমাদের হাসর হোক বলে চাই, আমাদের দিলের তামান্না হওয়া উচিত যে সাহাবাদের সাথে আমাদের হাসর হোক, নবীদের সাথে আমাদের হাসর হোক, কি বলেন এটা চাই না আমরা। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, এর আলোচনা আছে হেকায়েতে সাহাবার মধ্যে, বড় হেকায়েতে সাহাবা তাদের ব্যক্তিগত আমল কেমন ছিল, ওনাদের ঘরের মা বোনদের আমল কেমন ছিল, ওনাদের বাচ্চাদের শখ জজবা আগ্রহ কেমন ছিল। এই তালিমের যে তালিম যে আমাদের মেহনতের একটা অংশ, এই অংশের মধ্যে এইটারই আলোচনা হবে, এইটারই এই কিতাবের থেকে এগুলোই পড়তে হবে। এর উদ্দেশ্য কোনো হাদিস মুখস্থ করা না, জানি গর্ব করে বলতে পারি যে আমার ফাজাইলে নামাজের উপর এতগুলো হাদিস আমার মুখস্থ আছে, ফাজাইলে জিকিরের উপর এতগুলো হাদিস আমার মুখস্থ আছে,
মানা নাই, কেউ যদি মুখস্থ করে তার কেন মানা করবো না যদি